এই বর্ষার ঋতুতে ফলে ফলে বাংলাদেশ ভরে গেছে। অত্যন্ত সস্তায় সুন্দর ফল বিক্রি হচ্ছে, আমরা সকলে ফল খাবো, বল পাবো, আমরা সকলে ফল খাবো, নিরোগ থাকবো, আমরা আমাদের ফলই আমাদের শক্তি, ফলই আমাদের বল। করোনা প্রতিরোধের জন্য আমাদের কোভিড-19কে প্রতিরোধ করতে হলে আমাদেরকে 7টি শক্তিশালী ভাইরাসকে প্রতিরোধ করতে হয়। এই প্রতিরোধের জন্য এই ঋতুতে যে সকল ফলগুলো আমাদের হাটে বাজারে মাঠে ঘাটে হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, এই ফলগুলোই আমাদের জন্য একটি মহা মহা ঔষধ। আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা শুনে আমরা ভালো করে গরম পানিতে ধুয়ে ফল খাবো, বেশি করে ধুয়ে ফল খাবো, দুইবার ধুয়ে ফল খাবো, গরম গরম পানিতে পাঁচবার ধুয়ে ফল খাবে, তবে ফল খাওয়া আমরা বন্ধ রাখবো না। কারণ এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের অ্যান্টিবডি দরকার, এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আমাদের ভিটামিন সি এর দরকার আছে, এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য মাইট সহ গ্লুকোটিন সহ এভিয়ান বি ভাইরাস সহ যত ধরনের ভাইরাস আছে, সেটা ডেঙ্গু হোক, ডেঙ্গু মশার কামড় হোক, চিকুনগুনিয়া হোক, এই জাতীয় যত রোগের জন্য আমাদের কিন্তু শরীরের ভিতরের যে গুড পজিটিভ ইমিউনিটি আছে, যে আমাদের শত্রু সৈন্যের বিরুদ্ধে আমার অভ্যন্তরীণ বডির ভিতর থেকে শত্রু সৈন্যকে প্রতিরোধ করবে।